শুভেচ্ছা স্বাগত সবাইকে চলতে চলতে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি মাহফুজ মিশু আর আজকে আমাদের অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আইন মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক স্বাগত জানাচ্ছি আপনাকে কেমন আছেন জি আপনি আইন মন্ত্রী কিন্তু তার চেয়ে বড় পরিচয় হচ্ছে আপনি একজন আইনজীবী এবং তার চেয়েও বড় পরিচয় আপনি অ্যাডভোকেট সিরাজুল হকের সন্তান জি অ্যাডভোকেট সিরাজুল হক বাংলাদেশের শুধু মুক্তিযুদ্ধ না আমাদের পুরো যে আইনি কাঠামো বিচার ব্যবস্থা তার সঙ্গে একটি অবিচ্ছেদ্য নামের মতো হয়ে আছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনি ইংরেজিতে পড়াশোনা করেছেন প্রথমে তারপরেও পরে আইন পড়লেন কি কেবল সিরাজুল হকের সন্তান বলেই দেখেন আসলে প্রথম থেকেই মানে আমার জীবনের প্রথম থেকেই যখন স্কুল জীবনে আমি প্রথমে KG 1, KG 2, Class 1, Class 2 ভিকারনেশন নুন স্কুলে পড়েছি তারপরে Class 3 থেকে Class 10 পর্যন্ত সেন্ট জোসেফস হাই স্কুলে পড়েছি তো সেই পড়ার সময় আমার বাবা খুব পরিষ্কারভাবেই বললেন আমাকে যে আমাকে আইনজীবী হতে হবে এবং তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে ঠিক তিনি যেভাবে আইনজীবী হয়েছেন ঠিক সেইভাবেই আমাকে আইনজীবী হতে হবে তার মানে হচ্ছে আমার বাবা প্রেসিডেন্সি কলেজে ইংলিশ লিটারেচারের ছাত্র ছিলেন কলকাতায় হ্যাঁ তো উনি প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ অনার্স এবং এমএ করেছিলেন তো আমাকে উনি বললেন যে তোমাকে ঠিক সেইভাবে করতে হবে আপনার বাবা শুধু তো আইনজীবী ছিলেন না তিনি রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন তিনি সেই আমলে পার্লামেন্ট মেম্বার হয়েছেন এমনকি আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার সঙ্গেও জড়িত ছিলেন তো আপনি এই যে একদম পরিণত বয়সে এসে আপনি রাজনীতিতে সক্রিয় হলেন মানে মূলধারার রাজনীতি যদি বলি সেটার পেছনেও কি অ্যাডভোকেট সিরাজুল হকেরই অনুপ্রেরণা ছিল সেইখানেই বোধহয় একটু ব্যত্যয় ঘটেছে সেটা হচ্ছে যে উনি কিন্তু আমাকে ওনার কনস্টিটিউয়েন্সি দিয়ে যান নাই উনি ওনার প্রফেশন আমাকে দিয়ে গেছেন তো ব্যাপারটা হচ্ছে উনি চাচ্ছিলেন যে আমি আইন পেশায় সফল হই সেটাই উনি সবসময় ওনার এই পেশাটাকে খুব মর্যাদা দিতেন এবং এটাকে উনি সত্যি সত্যি এটার ব্যাপারে উনি আপনার সাধনার মতনই উনি এই ব্যাপারে কাজ করতেন তার কারণ হচ্ছে যে হি লাভড হিজ প্রফেশন এর ব্যাপারে কোনো দ্বিমত নাই যে উনি ওনার প্রফেশন আর পলিটিক্সটা হচ্ছিল তো আপনার একটা আমার মনে হয় জনগণের উপকার করা বিশেষ করে ওনার এলাকার লোকের উপকার করার একটা নেশা ওনার ছিল সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে 15 আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পরেও যে মামলা সেই মামলায় আপনার পিতাকে নেতৃত্ব দিতে হয়েছে কিন্তু তিনি বিচার কাজটি শেষ করে যেতে পারেননি সেটি উত্তরাধিকার সূত্রে আপনি পেয়েছেন তো এইটা হচ্ছে সেরকম একটা মামলা যে মামলার বিচার কাজ করতে বহু বড় বড় বিচারপতিরা বিব্রত হয়েছেন মূলত রাজনৈতিক কারণে যে মামলার বিচার করা যাবে না বলে আমরা রাষ্ট্রীয়ভাবে আইন পাস করেছিল বাংলাদেশের সরকার সেই মামলায় আপনি লড়েছেন এবং শেষ পর্যন্ত সেই বিচারটি হয়েছে এবং বেশ কয়েকজন 6 জনের ফাঁসি কার্যকর হয়েছে যদি এখনও 5 জনকে ফিরে আনা যায়নি একজন আইনজীবী হিসেবে একটা রাষ্ট্রের যিনি স্বপ্ন দেখেছিলেন তার হত্যাকাণ্ডের অমানবিক হত্যাকাণ্ডের বিচার করতে পারা এবং সেটা আপনার হাত দিয়ে হওয়া না প্রথম কথা আমি একটু বলে দিই প্রথম কথা হচ্ছে যে বঙ্গবন্ধু এবং তার পরিবারকে যে 15 আগস্ট 1975 হত্যা করা হয়েছে এই হত্যার যে কলঙ্ক এটা কিন্তু এই বিচার দিয়ে মুছবে না এটা এই কলঙ্ক কিন্তু আমাদের সারা জীবন বয়ে বেড়াতে হবে এবং আমাদেরকে এটা ইয়ে করতেই হবে এটা মেনে নিতেই হবে যে বঙ্গবন্ধু যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং যেই বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হলো সেই বাংলাদেশেই কিন্তু বঙ্গবন্ধু এবং তার পরিবারের কে হত্যা করা হয়েছে এটা একটা আর 2 নম্বর যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে আপনার এই যে কিছুক্ষণ আগে আপনি বললেন যে 7 জন বিচারপতি আপনার ইয়েতে এই মামলায় বিব্রত হয়েছেন আপনি একটা কথা বলছিলেন রাজনৈতিক কারণে ওনারা কিন্তু কোনো কারণ এখন পর্যন্ত দেখান নাই যারা যারা বিব্রত হয়েছেন তারা কোনো কারণ আমাদেরকে বলেন নাই এবং ওনারা বলেনও নাই যে রাজনৈতিক কারণে এটাও কিন্তু আমাদের লিগ্যাল হিস্ট্রিতে একটা কলঙ্ক হিসেবে থেকে যাবে তার কারণ হচ্ছে যে বঙ্গবন্ধু না হয়ে যদি অন্য কেউ হতো তাহলে যদি এমনটি হতো তাহলে তো এই প্রচেষ্টা যেটা হয়তো সেও নাও করতে পারতো তাহলে কি সে বিচার পেত না তো এইটা যেটা করে গেছেন
এটা আমার কাছে মনে হয়, আমি অত্যন্ত শক্ত ভাষায় বলবো, এটা অত্যন্ত নিন্দনীয় কাজ ওনারা করে গেছেন এবং ওনারা যে প্রেসিডেন্টটা সেট করে গেছেন তা আরও নিন্দনীয়। তো আমার আশা থাকবে যে এরকম আর ভবিষ্যতে রিপিটেশন হবে। আর যেটা আপনি বললেন যে আইনজীবী হিসাবে সেই মামলা, আইন এই মামলাটা না কিছুটা মানে নিজের শিশুর মতন এটা কারণ লালন করা। হ্যাঁ, কারণ হচ্ছে যে 1996 সালের 2 অক্টোবর থেকে শুরু করে আপনার এই জানুয়ারি মাসের 28 তারিখ 2010 সাল পর্যন্ত এই প্রায় 15 বছর এই মামলাটাকে কিন্তু একেবারেই মানে লালন পালন যা করার সেটা আমার পিতা, তারপরে আমি, আমার কিছু সহকর্মীদের নিয়ে আমরা করেছি। তো সেই ক্ষেত্রে ধরেন একটা একটা স্টেজ আছে যেখানে আমরা বলতে পারতাম যে এই মামলাটা আমরা চোখ বন্ধ করে আর আর্গু করতে পারতাম। নিশ্চয়ই আমার জন্য এটা একটা বিরাট সাফল্যের ব্যাপার, আমার জন্য একটা বিরাট সন্তুষ্টির ব্যাপার। দেখেন 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে হলো ইন্ডেমনিটি অর্ডিন্যান্স, তার মানে হচ্ছে 18 জনকে হত্যা করা হয়েছে, এর কোনো বিচার করা যাবে না। এটা যে কোনো দেশের জন্য একটা বর্বর আইন। তো তারপরে সে এইটা গেল এবং অনেকে বলবেন এটা খন্দকার মোশতাক করেছে। তো খুনি মোশতাক যদি করে থাকে, তারপরে তো জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া ছিল, তো তারা তো এসে এই জিনিসটাকে সরায় না। তারপরে এটা শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর কন্যা কাছেই এটাকে ইয়ে করতে হলো, রিপিল করতে হলো। এই রিপিলের পরে আপনার বিচার কার্য শুরু হলো। আপনারা দেখলেন যে 2001 সাল পর্যন্ত বিচার কার্য ঠিক মতো চললো, আবার বিএনপি সরকার আসলো, আবার বিচার কার্য বন্ধ হয়ে গেল। এমনও দেখলাম যে এই আমরা সব রেডি টেডি হয়ে গেলাম, এটা হচ্ছে বোধ হয় 2002 সালের 22শে মার্চ বা এরকম একটা সময় রেডি হয়ে গেলাম, আপিল বিভাগে মামলাটা শুনানি শুরু করব। আপিল বিভাগের চিফ জাস্টিস তখন বোধ হয় ছিলেন জাস্টিস মাহমুদুল আমিন চৌধুরী, উনি বললেন যে আমার দুই বিচারপতি যারা আছেন তারা বিব্রত। আমরা তো আকাশ থেকে পড়লাম। এবং আপনারা হয়তো খেয়াল রাখবেন তখনকার সময় আমরা বারবার বলেছি যে এইখানে কিছু অ্যাপয়েন্টমেন্ট, বিচারপতি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হোক আপিল বিভাগে, যেখানে এই মামলাটা অন্তপক্ষে স্পেশালি শুরু করা যায়। কিন্তু তা হয় জনাব আনিসুল হক, আমরা আপনার বর্ণাঢ্য আইন পেশার আরও গল্প শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন, নিশ্চয়ই ফিরছি কিছুক্ষণের মধ্যে। স্বাগত আরেকবার। কথা বলছিলাম আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সঙ্গে। বঙ্গবন্ধু হত্যা মামলার নিয়ে আমরা কথা বলছিলাম এবং সেটির মোটামুটি শুনলাম। একইভাবে আরেকটা বড় কলঙ্ক আমাদের, সেটি হচ্ছে আমাদের জাতীয় চার নেতা, যে চার নেতা বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে আমাদের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, সেই মামলায়ও আপনি উত্তরাধিকার সূত্রে আপনাকে লড়তে হচ্ছে এবং সেটির বিচার এখন আমরা না, সেটার বিচার হয়ে গেছে, বিচার হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে যে সেটা আরও সেটাও আরও দুঃখের। বিএনপি যখন সেই মামলার আপনার যেটা হলো সেটা হচ্ছে যে যেহেতু জেলখানায় ওনাদেরকে হত্যা করা হয়েছে, সেহেতু কিন্তু একটা এফআইআর করতেই হয়েছে, মানে এজাহার, যেটা বঙ্গবন্ধু হত্যা মামলায় হয় নাই। তো এজাহারটা করার পরে দেখা গেল যে এজাহারটা একসময় এসে বলা হলো নথিভুক্ত হয়েছে, মানে বিচার টিচার কিছু হলো না। 1997 সালে আবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা আবার রিভাইভ করলেন, তদন্ত হলো, মামলা কার্য চলল। আপনার এই এটার আসামি ছিলেন কে এম ওবায়দুর রহমান, তাহেরউদ্দিন ঠাকুর, তারপরে ইয়ে আপনার নুরুল ইসলাম মঞ্জু বলে বরিশালের একজন, আরেকজন হচ্ছেন আপনার এই পলিটিশিয়ানদের মধ্যে ছিলেন আরেকজন, ইমিডিয়েটলি নামটা মনে পড়ছে। আচ্ছা, ওই সময় বিএনপি নেতা। তো ওনারা আপনারা যখন ইয়ে আসলো, কি বলে, আওয়ামী লীগ আবার বিএনপি ক্ষমতায় আসলো 2001 সালে, তখন মামলাটা শুরু করলেন। কিন্তু মামলাটা শুরু করে আমাকে চিফ প্রসিকিউটর নিযুক্ত করলেন। আমরা মামলা যখন ওনারা সাক্ষীদেরকে ডিকটেশন দেওয়া শুরু করলেন এবং সাক্ষীদেরকে ভয় ভীতি দেখানো শুরু করলেন, এই এইসব
ভয়ভীতি দেখিয়ে যে একটা পর্যায়ে যখন আসলো যে ওনাদের আচরণ সহ্যের নয়, তখন আমি সকলকে নিয়ে, আমার যারা সহকর্মী ছিলেন তাদেরকে নিয়ে আমি পদত্যাগ করলাম। সেটা বোধ হয় প্রসিকিউটরের পদ থেকে, হ্যাঁ, চিফ প্রসিকিউটর 2004 সালের বোধ হয় মার্চের 24 তারিখ, ইফ আই এম নট রং, তো অথবা 2003ও হতে পারে, ঠিক। তো সেই মানে আমার এই মামলা চালানোর বয়সকাল ছিল না 2004, বয়সকাল ছিল কয়েক মাস। সেই সেটার পরে ওনারা খালাস হয়ে গেলেন, ওইভাবেই আমরা হাইকোর্টে আমরা ইয়ে করলাম, কি বলে, রিট করলাম, আমরা হাইকোর্টেও বললাম যে এই মামলার বিচারের জন্য হাইকোর্টই বিচার করুক, কারণ এই মামলার বিচার আমরা নিম্ন আদালতে পাচ্ছি না। তারপরে হাইকোর্টে আসলাম, হাইকোর্টে যখন এই মামলা শুনানি হলো, আশ্চর্য রায় যেটা হলো সেটা হচ্ছে যে একজন মেরেছে, সেটা আমরা ক্ষুব্ধ হলাম সেই রায়। ইংরেজিতে বলতে গেলে এটা হচ্ছে পারভার্স জাজমেন্ট। তো এরপরে আমরা গেলাম আপিল বিভাগে, সর্বোচ্চ কোর্টে। আপিল বিভাগে কিন্তু ওই যেই ইয়েটা হয়েছিল, আমি এখানে বলতে পারি, বিচারিক আদালতে হয়েছিল যে তিনজনের আপনার মৃত্যুদণ্ড, তিনজনের আর বাকি যারা, বাকি সকলকে যাবজ্জীবন দেওয়া হলো, কে এম ওবায়দুর রহমান, তাহেরুদ্দিন ঠাকুর, নুরুল ইসলাম মঞ্জুর, এদেরকে আর খালেকুজ্জামানকে আপনার খালাস করে দেওয়া হলো। তো তার বিরুদ্ধে যখন আপিল করা হলো হাইকোর্টে, যেটা আমি বলছিলাম ইটস এ পারভার্স জাজমেন্ট, হাইকোর্টে বলা হলো একজনকে সাজা দেওয়া হলো, বাকি সকলকে খালাস। অনেক সময় বলা হচ্ছে যে আপনার জেল হত্যা মামলা শেষ হয়নি। ঘটনাটা হচ্ছে জেল হত্যার মামলার যে আসামি তারা কিন্তু বঙ্গবন্ধু হত্যার মামলার আসামি, একই কমন আসামি, হ্যাঁ কমন। তো আনকমন ওনারা ছিলেন, তো আনকমন ওরা তাহেরুদ্দিন ঠাকুর ছাড়া বাকিরা আনকমন ছিল। তো সেই ক্ষেত্রে তাদের যেহেতু ফাঁসি হয়ে গেছে, সেই জন্য এখন তো আর দোবারা ফাঁসি দেওয়া যাবে না। তো সেই ক্ষেত্রেই অনেকেই বলেন যে তাদের আপনার বিচার, তাদের বিচার এখনও হয়নি, কিন্তু আসলে দুটোরই শাস্তি হয়ে গেছে। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পরে সবচেয়ে বড় ট্র্যাজেডি, সবচেয়ে বড় সংকট সমতে তৈরি হয়েছিল বিডিআর বিদ্রোহের ঘটনা, এবং সেই মামলাতেও এটি আপনাকে প্রত্যক্ষভাবেই হ্যান্ডেল করতে হয়েছে, সেটিরও বিচার। এটা কিছুটা এইটা কিছুটা আপনার অভিজ্ঞতার ফসল। আমি এবং আমার সহকর্মী যারা এগুলি করে আমরা মোরালেস অভিজ্ঞতা, এক্সপার্টিস বলবো না, আমি বলবো যে এক্সপিরিয়েন্স হয়েছে। তো সেই ক্ষেত্রে এই দায়িত্বগুলি তো, এই গুরু দায়িত্বগুলি তো নিতেই হবে। কিন্তু স্যার, এই বিচার প্রক্রিয়াটা করতে গিয়ে এই আপনার কাছে কি এরকম কিছু মনে হয়েছে যে আসলে কি এটা বিদ্রোহ ছিল নাকি এটা কোনো, দেখেন আমি আপনাকে একটা কথা বলি, এইটা একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র ছিল বিডিআর বিদ্রোহটা, এটা একটা ষড়যন্ত্র ছিল। এখন আপনারা হয়তো বলতে পারেন যে ষড়যন্ত্রের বিচার তো করেছেন কিন্তু অনেককেই ধরতে পারেন। দেখেন ষড়যন্ত্র কিন্তু সবসময় অন্ধকারে হয়, তো অন্ধকারে যেহেতু ষড়যন্ত্র হয় সেইটা কিন্তু আপনার উদ্ঘাটন করা অত্যন্ত কঠিন। আমরা যতটুকু উদ্ঘাটন করতে পেরেছি, যতটুকু গভীরতায় যেতে পেরেছে ততটুকু কিন্তু বিচার হয়েছে। কিছু কিছু ব্যাপারে কিন্তু কোনোদিন, যেহেতু কোনো সাক্ষ্য প্রমাণ নাই, বিচার যখন হয় তখন সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হয়, এই যখন সাক্ষ্য প্রমাণ নাই তখন ওটা কিন্তু অধরাই থেকে যায়। তাই আমার অনেক কিছুই হয়তো জানাই যাবে না হয়তো। আমরা আবারও একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরব। দর্শক আবারও ছোট্ট একটা বিরতি নিতে চাই, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সঙ্গে। তো আপনার আইনজীবী হিসেবে আপনার ক্যারিয়ার বর্ণাঢ্য, আপনি অনেক বড় বড় মামলা পেয়েছেন, কিছু বাবার সূত্রে পেয়েছেন, সেই অভিজ্ঞতার কারণে নিজে পেয়েছেন, আপনি সেই অর্থে মূলধারার রাজনীতি যেটি বলা হয় সেটি করেননি, কিন্তু হঠাৎ করে আপনি রাজনীতিতে আসলেন, সংসদ নির্বাচন করলেন এবং মন্ত্রী হলেন, এটা কেন? ব্যাপারটা হচ্ছে, আমি প্রথমটা বলি, ব্যাপারটা হচ্ছে আমার রাজনীতি করার ইচ্ছা কিন্তু সবসময় ছিল। তো যেটা আমি সবসময়, এটা বাবার কথা শুনে বলতে পারেন নিশ্চয়ই, আমারও পরিকল্পনা ছিল। দেখেন, একজন অন্তত আমার ইচ্ছা ছিল যে অন্তত পক্ষে একজন প্রতিষ্ঠিত আইনজীবী হয়ে
তারপরে আমি রাজনীতিতে আসি। তার কারণ হচ্ছে যে প্রতিষ্ঠিত আইনজীবী যদি হয়ে যায় তাহলে পরে কিন্তু যখন ক্ষমতায় থাকবো না তখন কিন্তু গিয়ে আইন পেশাটা আমি করতে পারবো। যদি এর আগেই আমি চলে আসতাম সেই অভ্যাস তো আর আমার হতো না, আমি আর পারতাম। তো সেই জন্য এই এই পর্যায়ে আমি এসছি রাজনীতিতে। আর মন্ত্রী হওয়াটা আমি বলবো যে সম্পূর্ণটাই আল্লাহর হুকুম এবং শেখ হাসিনার ইচ্ছা। আরেকটা জিনিস স্যার, এই আইনজীবী হলে কি রাজনীতিতে সুবিধা হয় এরকম একটা ধারণা আছে, এমনকি আগে তো সেই ট্র্যাডিশনই ছিল এবং এখন নিশ্চয়ই সুবিধা হয়। ইন দ্য সেন্স আমি বলবো যে দেখেন, একজন সংসদ সদস্যের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আইন বানানো, আইন প্রণয়ন করা। আইন প্রণয়নের ব্যাপারে যদি তার অভিজ্ঞতা থাকে তাহলে পরে সেই আইনগুলি কিন্তু ইট রিফ্লেক্টস দ্য ডিজায়ার অফ দ্য সোসাইটি। কিন্তু স্যার, যে নির্বাচন দিয়ে আপনি সংসদ সদস্য হলেন সেই নির্বাচনটি নানা কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে কিংবা হচ্ছে, সেটি নিয়ে কোনো অনুশোচনা আছে আপনার? দেখেন, এই এটা গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে এই নির্বাচনের প্রয়োজন ছিল। আর সবচেয়ে বড় জিনিস যেটা আমাদের মনে হয় সেটা হচ্ছে নির্বাচনের মাধ্যমেই সরকার বদল, শুধু বদল না, গঠন হওয়াটাও নির্বাচনের মাধ্যমেই হওয়া উচিত। আমাদের দেশের ইতিহাস যদি দেখেন তাহলে কিন্তু দেখা যাবে যে একটা সরকার ক্ষমতায় থেকে একটা নির্বাচন করেছে, এরকম উদাহরণ শুধু এই শেখ হাসিনার সরকারেরই, আর কোনো সরকার এটা করতে পারে। স্যার, আইন মন্ত্রণালয় হচ্ছে এমন একটা মন্ত্রণালয় যে মন্ত্রণালয়ের সঙ্গে অন্য সব মন্ত্রণালয় ওতপ্রোতভাবে জড়িত। আমি একটা ঘটনা জানার লোভ সামলাতে পারছি না। সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ দুইজন শীর্ষ যুদ্ধ অপরাধী, আপনার দল মানে ক্ষমতাসীন আওয়ামী লীগের অনেক নেতাও কখনোই বিশ্বাস করতো না যে সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে। আমি সেটি কভার করেছি এবং সেখানে থাকার রাত 8:00 পর্যন্ত আমরা আসলে জানি না হবে কি হবে না। ফলে নিশ্চয়ই এই রায়টি কার্যকর করতে গিয়ে সরকারকে, বিশেষ করে আইন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যারা এটি বাস্তবায়নের সঙ্গে জড়িত ছিল তাদের উপর নানা রকম প্রেশার ছিল। ওই সময়ের অভিজ্ঞতা যেটুকু বলা সম্ভব আমার দর্শকদেরকে। না, ব্যাপারটা হচ্ছে যে প্রেশারটা আমার যতটুকু আপনারা মনে করছেন ঠিক সেইভাবে প্রেশার ছিল না। প্রেশারটা ছিল আন্তর্জাতিক, বিশেষ করে পাকিস্তানের কিছু নেতাকর্মী, এবং তাদের তো লবিস্ট আছেই তারা। কিন্তু এমন এইভাবে বলা ঠিক হবে না যে আন্তর্জাতিক একটা বিরাট চাপ ছিল, নো, সেই রকম চাপ ছিল না। কিন্তু এরা, এই যারা পাকিস্তানের যারা নেতৃবৃন্দ যারা তার ফাঁসি চাচ্ছিলেন না, তারা ইয়েকে, মাননীয় প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন তাকে ফাঁসি না দেওয়ার জন্য, এবং তারা আপনার চেষ্টা করেছিলেন লবিস্ট নিয়োগ করে এই এই যে বিচার প্রক্রিয়া এটাকে প্রশ্নবিদ্ধ করতে এবং এই ফাঁসিটা যাতে না হয় সে ব্যবস্থা করতে। আপনি বললেন যে আমরা রাত 9:00 পর্যন্ত জানতাম না যে ফাঁসি হবে কি না, জনগণের যেন কোনো কষ্ট না হয় এবং এর ফলশ্রুতিতে তারা যেন কোনো সন্ত্রাসী কাজ না করতে পারে। এই তিনটার মিশ্রণে যেই সব প্রোটেকশন দরকার ছিল আমরা সেটা নিয়েছি। আপনি কি একদম খোলা মনেই বলতে পারেন যে আওয়ামী লীগ শেষ পর্যন্ত জামাতকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করতে পারবে বা করবে? নিশ্চয়ই আমাদের ইচ্ছা, কিন্তু সেজন্য অনেক সময় লাগবে। না, আইনটা যেটা করা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে, আপনারা জানেন যে ট্রাইব্যুনালের একটা রায়ের প্রেক্ষিতে কিন্তু জামাতের বিরুদ্ধে এই এই হত্যার, গণহত্যার সাথে জড়িত থাকার তদন্ত কাজ শুরু হয়েছে। এখন যেটা হলো সেটা হচ্ছে এই যে আইনটা আপনার জামাতের বিচার করার জন্য যথেষ্ট ছিল না, ফলে নতুন আইন করা, না, ফলে এই আইনের কিছু সংশোধন করা হয়েছে এবং এটা বোধহয় খুব শিগগিরই আপনার মন্ত্রী পরিষদের অ্যাপ্রুভালের জন্য। তার মানে আপনাদের, আমি বলি, এখন ব্যাপারটা হচ্ছে যে এই আইনটা করার পরে জামাতের বিচার হবে, বিচারে আদালত যেই শাস্তি জামাতকে দিবেন সেই শাস্তি তাদের ভোগ করতে হবে, দোষী সাব্যস্ত হলে নিষিদ্ধ করা হতে পারে, সেটা আদালতের এখতিয়ার থাকবে, সেটা করবে। জি স্যার, আইন মন্ত্রণালয়ের মন্ত্রী আপনি এবং আইনের শাসনের কথা আপনাদের যে নির্বাচন ইশতেহার ছিল সেখানে বলা আছে, একদম আপনি যদি খুব সংক্ষেপে বলেন আইনের শাসন আসলে কতটুকু প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে? আইনের শাসন মানেটা কি? আইনের শাসন মানে হচ্ছে যে প্রত্যেক নাগরিক বিশ্বাস করবে যে আমি যদি ভালো কাজ করি তাহলে আইন আমাকে রক্ষা করবে, আর
আমি যদি অন্যায় করি তাহলে আমি যদি আইন অমান্য করি তাহলে আমাকে দুষ্টের দমন আজকে আমাদের যেই যেই যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে আমরা বলতে পারি যে এই বিশ্বাস যেটা 1975 পনেরোই অগস্ট থেকে 1996-23 জুন পর্যন্ত যেটা ছিল না আজকে সেটা আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। স্যার, প্রধান বিচারপতি কদিন আগে বলেছেন জনাব সুরেন্দ্র কুমার সিনহা যে নির্বাহী বিভাগ আইন মানে আমাদের বিচার বিভাগের ক্ষমতা কেড়ে নিতে চায়, এরকম একটি মন্তব্য উনি করেছেন, নিশ্চয়ই কোনো একটা প্রেক্ষাপটে করেছেন। আসলে কি নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, কদিন আগে আমরা সংসদের সঙ্গেও একটা টানাপোড়েন দেখেছিলাম, এই যে তিনটি প্রধান অঙ্গের টানাপোড়েন কি আসলে চলছে ভেতরে ভেতরে? দেখেন, এই এই তিনটা বিভাগের অর্গানস অফ স্টেট এটা টানাপোড়েন না, এটা সামটাইমস আপনার কিছু কিছু ব্যাপারে ওভারল্যাপিং হয়ে যায়, যেখানে সেখানে অ্যাডজাস্টমেন্ট অফ পাওয়ার করতে হয় যে কার কোন ক্ষমতা সেটা। কিন্তু এটা উনি যেটা বলেছেন, আমি ওনার সম্পূর্ণ বক্তৃতাটা কী কনটেক্সটে বলেছেন আমি জানি না, কিন্তু এইটা যদি সেপারেটলি ফ্রম দ্য কনটেক্সট নেওয়া হয় নিশ্চয়ই এটা উনি ঠিক বলেন নাই। বাকি জীবনটা নিয়ে আপনার পরিকল্পনা বা স্বপ্নের কথা শুনতে চাই। দেখেন, রাজনীতিতে নেমেছি, এখান থেকে তো ফিরে যাওয়া নাই। আর যখন আমি আমার ইচ্ছা যে সোনার বাংলা গড়তে বাকি জীবনটা আমি উৎসর্গ করব, আর দেশের মানুষের মুখে হাসি ফুটানো যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সেটা বাস্তবায়নের চেষ্টা করব। অনেক ধন্যবাদ জনাব আনিসুল হক আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি আজ, কথা হবে পরবর্তী পর্বে অন্য কোনো অতিথির সঙ্গে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।